যদি দর্শকবৃন্দ আমি এখন বাণিজ্য মেলায় কিছু মানে আপুর সাথে কথা বলবো তো সাথে কিন্তু ভাইও আছে খুব স্মার্ট কিন্তু ভাই দেখতে শুনতে খুব স্মার্ট তো আপুরা কিন্তু আনস্মার্ট না কিন্তু আপুরা কিন্তু স্মার্ট তো এই আপুর সাথে আমি কথা বলবো ভাই একটু চাইপা দাঁড়ান আপনারা চাইপা দাঁড়ান একটু চাইপা দাঁড়ান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো তো বাণিজ্য মেলা কতক্ষণ হলো আসলেন আপনারা আমরা সকালে আসছি সকালবেলা আসছেন না কোথা থেকে আসছেন আপনারা সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড থেকে আসছেন না নারায়ণগঞ্জ থেকে আসছেন তো আপনাদেরকে সুবিধা করে দিচ্ছে যে ঢাকা তো আগে বাণিজ্য মেলা ছিল এখন এদিকে আনাতে আপনারা খুব সুবিধা পাইছেন ঢাকা যখন বাণিজ্য মেলা আসছিল ছিল তখন কি আপনারা ওখানে গেছেন কোন সময় মানে এখানেই প্রথম আসছেন আপনাদের এলাকায় আসছেন তো মানে আসছেন আর কি না তো কি কি জিনিস ক্রয় করলেন বাণিজ্য মেলায় এসে অনেক কিছু ক্রয় করেছি তবে এখানে দামটা আমার মনে হয় অন্য জায়গা থেকে যা কিনছে সব বেড়ে চলে গেছে মানে দামটা কি বেশি মনে হচ্ছে আপনার কাছে 3 থেকে 4 গুণ মনে হচ্ছে আরো বেশি 3 থেকে 4 গুণ বেশি বাণিজ্য মেলায় জি 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 খাবার প্রাইসটা অনেক বেশি যেটা খাবার কি মানে কি খাবার খেয়েছেন আর কি রকম প্রাইস নিছে আপনার কাছে কি আমরা বিরিয়ানি খেতে চেয়েছিলাম কি বিরিয়ানি এখান থেকে নান্নি বিরিয়ানি আছে যে হাজি বিরিয়ানি একটা দেখলাম যে কোন বিরিয়ানিটা খেয়েছেন আপনি আমরা চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিলাম তবে দেখলাম যে চিকেন বিরিয়ানি কত যাচ্ছে আর কি আমরা এর আগে সাধারণত খাইছি 100 থেকে 120 টাকা হয় এখানে সেটা 150 থেকে 300 টাকা 300 টাকা 250 তো 300 টাকা না আচ্ছা খাবারের দিকে আমরা পরে যাই তো আপনার ব্যক্তিগত মানে চয়েসের ভিতরে কি কিনছেন বাণিজ্য মেলায় এসে এই তো তেমন কিছু ক্রয় করা হয়নি মেয়েদের যাবতীয় জিনিসপত্র আপনি কি মেয়েদের কিনাকাটার জন্য আসছেন না না তাহলে ও আপনারা এই তিনজন কি ক্লাস ফ্রেন্ড জি 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 5 জন তো আর আর দুজন কোথায় গেল আসেন 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 দর্শকরা দেখুক দর্শকরা 5 জন মানে ক্লাস ফ্রেন্ড তারা 5 জন বাণিজ্য মেলায় ঘুরতে এসেছে তো দুজন একটুখানি মানে ক্যামেরার সামনে আসতে একটুখানি সংকোচ বোধ করতেছে তো দুই আপু কিন্তু খুবই স্মার্ট এবং সাহসী ব্যক্তি যে আমরা ক্যামেরার সামনে যাব কথা বলবো তো ভাইয়ের নামটা জানতে পারি আমার নাম মোরসাইন হাসান নিলয় আপনি কি লেখাপড়া করতেছেন এখন বর্তমানে এবারে সায়েন্স নিয়ে এসএসসি পরীক্ষা দিলাম সায়েন্স নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন না তো আপু কি করতেছেন আমরাও সেম একই ক্লাস ফ্রেন্ড আপনারা না তো ভবিষ্যতে আপনারা কি হতে চান তিনজনের মত কি এক আপনি কি হতে চান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার তা আপনি কি হতে চান ডাক্তার আপনি কি হতে চান মানে দুজন ডাক্তার আর ইঞ্জিনিয়ার মানে এই অসুস্থ হলে আপনারা দুজন চিকিৎসা করবেন না যাই পাওয়া গেল দর্শক ভাইকে অসুস্থ হলে দুজনে চিকিৎসা করবে ভাই মানে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তো আপনি কি কিনলেন আপনি কানের দুল কিনছেন কানের দুল কত টাকা দিয়ে কিনলেন মানে কত টাকা দিয়ে কিনছেন একটা 200 তারপর হাতের পেছনে 350 তো আপনার ক্লাস ফ্রেন্ডকে আপনি কি কিনে দিলেন আপনি কি কিনে দিলেন আচ্ছা আপনাদের সময় আর নেব না তো দর্শক এতক্ষণ এই বাণিজ্য মেলায় ঘুরতে এসেছে যে আপুরা তার মনের ভিতরে যে একটা বাণিজ্য মেলা দেখার যে একটা শখ ছিল সেটা আজকে পূরণ হয়ে গেল না সেটা পূরণ হয়েছে না আজকে তো আবার কি আসবেন এই বাড়ি যাওয়া থাকা অবস্থায় মানে খুব মজা লাগছে না সব থেকে ভালো লাগলো কোন জিনিসটা আপনার কাছে বলেন তো এনভায়রনমেন্টটা ভালো লেগেছে পরিবেশটা খুব ভালো লাগছে তো আপনি কি মনে করেন যে বাণিজ্য মেলা ঢাকায় থাকলে ভালো ছিল না এখানে ভালো কারণ এখানে আপনার বাসায় এই জন্য আপনার ভালো লাগে না দর্শক যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আপু আচ্ছা